সীমান্তে গোলাগুলিতে আরো এক ভারতীয় সেনা নিহত। সীমান্ত রেখায় গোলাগুলিতে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে রাতভর দুই পক্ষের গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার রাতে শুরু হওয়া এই গোলাগুলি রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। খবর এনটিভি। ভারতীয় সেনাবাহিনী জানায়, গুলিবিদ্ধ ওই সেনাকে শনিবার রাতেই সামরিক হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হারি ওয়াকার নামের ভারতীয় ওই সেনা রাজস্থানের বাসিন্দা ছিলেন। এনডিটিভি জানিয়েছে, সীমান্তের শূন্য রেখায় পাক রেঞ্জার্স অস্ত্রবিরোধী চুক্তি লঙ্ঘন করছে। এ মাসে তা শতভাগ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান 2018 সালে 2,936 বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ভারতের। গত বৃহস্পতিবার সুন্দরবন সেক্টরে যশপাল নামে ভারতীয় একজন রাইফেলম্যান নিহত হয়েছে। প্রসঙ্গত, গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত 49 জন সদস্য নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জসি ই মোহাম্মদ। ভারত এই হামলার পেছনে পাকিস্তানদের মদত রয়েছে বলে দাবি করে আসছে। এই হামলার জেরে 26 ফেব্রুয়ারি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় 200 থেকে 300 জঙ্গি নিহত হয় বলে ভারত দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করে। এরপর পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। পরে শান্তির শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বন্দী পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করে। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা চলছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।